লক্ষ্মী, দুঃসময় মাসিমার পাশে থাকার জন্য কোনো প্রশংসাই তোর জন্য যথেষ্ট নয়। আমি তো একটা নিঃস্ব মেয়ে। লক্ষ্মী, তুই নিঃস্ব নস, মানুষ নিঃস্ব হয় আপন জনকে হারিয়ে। আজ তোর মাসিমা নিঃস্ব, আর নিঃস্ব হয়েছি আমি। প্রিয়া! হ্যাঁ মা। মা! রাজ প্রায়ই বলতো, আমার মাকে মা বলে ডাকতে পারো না, আজ থেকে আমি তোমায় মা বলেই ডাকবো। আর এই বাড়িতে আমি আজ থেকে তোমার সাথেই থাকবো। কি তুই বলছিস প্রিয়া? হ্যাঁ মা, রাজকে বাঁচাবার কোনো সুযোগই আমি পাইনি। রাজের অভাব তোমার জীবনে আমি কোনোদিনও পূরণ করতে পারবো না, তবে তোমার ব্যবহারিক জীবনে রাজের অভাব, তোমার নিঃসহায় অবস্থার মোকাবিলা আমি করব। ভগবান তোমার মঙ্গল করবেন দিদি। ভগবান? তোমার ভগবান আমার মঙ্গল করবেন কি না তা জানি না, তবে রাজের হত্যাকারীকে বাঁচানোর ক্ষমতা যে কোনো ভগবানেরই নেই সে ব্যাপারে আমি 100% নিশ্চিত। আমিও নিশ্চিত যে তোমরা আমার বিরুদ্ধে চক্রান্ত করছো। কি বলছো বলো? যা বলছি ঠিক বলছো, এবং এই কথাটা যে কতটা সত্যি সেটা তোমরা দুজন ভালো করে জানো। পাবলাদা, পরিস্থিতিটা একটু বোঝার চেষ্টা করো। এই খুনের ঘটনাটা নিয়ে রাজ্য স্তরে একেবারে তোলপাড় হয়ে গেছে। ওইসব ভয় আমাকে দেখাবো, তোমাদের কুকর্মের সমস্ত মোকাবিলা আমাকে করতে হয়েছে। কেস খেয়েছি আমি, বদনাম হয়েছে আমার, আর তোমরা গঙ্গা জলে মুখ ধুয়ে তুলসী পাতা হয়েছো। এই দেখো, তুমি আমার মাথা গরম করছো কেন? একটু মাথা ঠান্ডা করে বসো, পরিস্থিতিটা একটু বোঝা আছে। হ্যাঁ বোঝা তো আছে। কলেজের দুগ্ধবর্ষ শিশুরা কেলো মুন্নার গায়ে হাত দিয়ে পাড়ায় বুক ফুরিয়ে ঘুরে বেড়াচ্ছে, বোঝা তো আছে। পার্টির ভিতরে আমরা একটু কোণঠাসা হয়ে পড়েছি তো। নিজেদের পায়ের তলায় যখন মাটি নেই তো নেতাগিরি ফলাবে। তোমাদের কথায় সেদিন ছোটকাকে তুলে নিলাম, আর কলেজের বাচ্চা ছেলেগুলো মুন্নাকে পিটিয়ে দিল। তো তুমি উত্তীর্ণ হয়ে গেল, এটা নিয়ে পার্টিতে আমাদের আলোচনা হবে। আমরা ব্যাপারটা দেখছি, আগে মিটিংটা হতে দাও। হ্যাঁ মিটিং তোমাদের হবে, ওটা বাবলাকে মারার জন্য, বাঁচাবার জন্য না। থানার একটা সামান্য সাব ইন্সপেক্টরের সাহস কোথা থেকে আসে আমার ছেলেদের গায়ে হাত তোলা? বাবলা কাছে বাঁচবার সাহস করল, কোনো সুয়ারের বাচ্চা বাঁচাতে পারবে না। শহীদ শহীদ হয়ে যাবে। তুলসী পাতাটা আমিই দেবো, শহীদ বেটিটা আমিই বলে দেবো, মালাটা। শুনুন, আপনার লেকচার শুনতে আসিনি। রাজ খুন হবার 1.5 মাস পর আপনি বলছেন হত্যাকারীকে শনাক্ত করা যায়নি? না মানে আমরা তো আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। হ্যাঁ কেমন চেষ্টা করছেন সে তো স্বচক্ষেই দেখলাম। হঠাৎ এই কথা বলছেন কেন ম্যাডাম? কোর্টে জামিনের আবেদন জমা পড়ার আগেই বাবলার দলবল ফুলের মালা নিয়ে হাজির হলো ওই বিশার মুন্নাকে অভিনন্দন জানাবে বলে। দেখুন ম্যাডাম, জামিন দেওয়া না দেওয়াটা কোর্টের এখতিয়ারের মধ্যে পড়ে। ওই কেসের আইও তো আপনি, তাই না? একটা আর্মস কেস এমন সাজালেন। আচ্ছা আপনারা কি আমাদের গরু ছাগল ভেবেছেন? দিদি দিদি আমি একটু বোঝার চেষ্টা করব, আমাদের মাথায় অনেক চাপ নিয়ে কাজ করতে হয়। হ্যাঁ সেটা কোটে গিয়ে আপনার অফিসার আর ল্যাংড়া বাবলার অন্তরঙ্গ দৃশ্য দেখেই বুঝলাম। আসলে বাবলা দা। বাহ চমৎকার, বাবলা দা, চোর পুলিশের সম্পর্কটা একেবারে দাদা ভাইয়ের সম্পর্ক দাঁড় করিয়েছেন দেখছি। আর কদিন অপেক্ষা করলে তো বাপ ছেলের সম্পর্ক দাঁড়িয়ে যাবে। ম্যাডাম চাকরি বাঁচানোর জন্য আমাদের অনেক কিছুই করতে হয়। হ্যাঁ হয়, তার কারণ তার সুযোগ নিয়ে আপনারা অনেক অনৈতিক কাজ করেন। কি যে বলেন, এই দেখুন না সেদিন আপনার ফোন পেয়েই আমার এই অফিসার বিশাল মুন্নাকে ধরে নিয়ে এসছে, এমন মান মেরেছি তারা দুজনে আর জীবনে সোজা হয়ে দাঁড়াতে পারবে না। ম্যাডাম আপনি যদি আমাদের সাথে একটু সাথ দেন। শুনুন, আমাদের পার্টি কোনো রকম অন্যায় কাজকে প্রশ্রয় দেয়নি, ভবিষ্যতে দেবেও না। একটা কথা ভালো করে জেনে রাখুন, মানুষ আজ প্রতিবাদ করছে কাল ব্যারিকেড করে তুলবে, আর পার্টি তখনও জনগণের সাথেই থাকবে। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, মানুষকে ভবিষ্যতের রাস্তায় যেতে বাধ্য করবে, কারণ তার পরিণতি হবে ভয়ঙ্কর। গোবিন্দ বাবু,
এসির সঙ্গে আলাপ করিয়ে দিন না। তোমার গত মাসের হিসেব বাবদ সামনে 5.5 লাখ টাকা দিয়ে দিয়েছি, আর খরচা খরচে বাদ দিয়ে 1.5 লাখ টাকা পাঠিয়ে দেব। তোমার মইনুদ্দিনের কি খবর মুন্না ভাই? শালা দোগলা আছে, এক নম্বর বেইমান। ও ল্যাংড়া বাবলার দলে যোগ দিয়ে পুলিশের হাতে জমা হয়ে গেছে। পরময়া ল্যাংড়া বাবলা এসছে, গোবিন্দ বাবু দেখা করতে চায়। উসকো বোলা, ও তো সাজ কালিয়ে না। ল্যাংড়া বাবলা এখানে জ্বালায় পরে এসেছে, আমি জানতাম ও আসবে। আরে বাবলা যে হঠাৎ কি মনে করে? কেন, তুমি চাও না আমি তোমার কাছে আসি? না সে কথা বলিনি, পার্টি অফিসে না গিয়ে তুমি এত দূরে এলে দেখা করতে? তোমার সাথে আমার কিছু কথা ছিল যেটা পার্টি অফিসে বসে বলা যাবে না। বুঝলাম, বলো কি বলবে। আমি বিশেষ সূত্রে জানতে পেরেছি রাজকে খুন করেছিল ওই ল্যাংড়া বাবলা নিজের হাতে। তো আমি ল্যাংড়া বাবলাকে কাঠগড়ায় দাঁড় করাতে চাই, আমি ওর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কাঠগড়া? এ তো তোমার চিরপরিচিত জায়গা, কোর্ট, হাজতবাস, এগুলো তো তোমার খাস তালু, বাগান বাড়ি। তার মানে তুমি আমাকে কোনোরকম সাহায্য করবে না? আরে বাবা, তোমাকে সাহায্য করার জন্যই আমি বলছি, রাজের খুনের ব্যাপারটা একদম ভুলে যাও, এবার গায়ের চাদরটাও পাল্টাও, তারপর আমি দেখছি কি করতে পারি। এই চাদরটাই তো আমার ভালোবাসার শেষ চিহ্ন, রাজের দেওয়া শেষ উপহার। এই চাদরকে লাল পতাকা করে আমি তোমার গুরু দক্ষিণা দেব। যুদ্ধের ময়দানে চোখের জলে কোনো দাম নেই প্রিয়া, আবেগ ছাড়া মানুষ হয় না, কিন্তু রাজনীতিতে আবেগের কোনো স্থান নেই। হ্যাঁ, সেই কারণেই আজ আমি তোমার কাছে অবাঞ্ছিত। আজ কি তুমি আমার সাথে ঝগড়া করতে এসেছো? আজ তুমি যুব কল্যাণ মন্ত্রী হয়েছ, কাল স্বরাষ্ট্রমন্ত্রী হবে, তারপর হয়তো মুখ্যমন্ত্রী। তোমার মাথাটা না একদম গেছে, আমার নেত্রী কি বলে জানো? বলে যখন মন খারাপ হবে তখন মন দিয়ে গান শুনবে, গান শুনলেই নাকি মন একদম ভালো হয়ে যাবে। একটা গান শুনো। কি হলো, বন্ধ করে দিলে? হৃদয়হীন মানুষ হলে এমন কথা বলতে পারে, এমন কাজ করতে পারে, আমি কোনোদিনও হৃদয়হীন রাজনীতিক হতে পারবো না তোমাদের মতো। এই কথাটা আমার সামনে না বলে কোনো ইলেকট্রনিক মিডিয়ার সামনে বলতে পারতে, যেটা আমাদের বিরোধী দলের নেতা নেত্রীরা করে থাকে, তাতে আর কিছু না, দু পয়সা ইনকাম করতে পারে। আর যদি তোমার ভালোবাসাকে কেউ এইভাবে কেড়ে নিত, তুমি কি বলতে পারতে এই কথা? হ্যাঁ পারতাম, তার কারণ আজ তোমার দুঃখটা তুমি শুধু নিজের করে রেখেছো। এ দুঃখটা শুধু তোমার নয়, এ দুঃখটা আমাদের সবার, আমাদের পার্টির, আমাদের দলের। তোমাকে আমি কিছুতেই বোঝাতে পারছি না একটা কথা, কিছুতেই বোঝাতে পারছি না যে আমাদের লড়াইটা বাবলার বিরুদ্ধে নয়, আমাদের লড়াই অন্যায়ের বিরুদ্ধে। আমাদের দেশে প্রতিটা কোণে কোণে আজকে বাবলারা ছড়িয়ে রয়েছে, আমাদের লড়াই তাদের বিরুদ্ধে। স্বজন হারানো মানুষের দুঃখ আমি বুঝি প্রিয়া। 1976 সাল ছুটে এলো আমাদের কাছে, বলো ভাই ভাই তোরা পালিয়ে যা, ভাই তোরা পালিয়ে যা, ওরা বাড়িটা ঘিরে নিয়েছে।
জীবনের গান গাইতে দেয় না শিল্পী সংগ্রামী পরব ওরা জীবনের গান গাইতে দেয় না শিল্পী সংগ্রামী পরব আমরা তোমারই গান গাই ওরা চায় না শিল্পী সংগ্রামী পল রোপসন শিল্পী সংগ্রামী পল রোপসন ওরা জীবনের গান গাইতে দেয় না শিল্পী সংগ্রামী পল রোপসন ওরা জীবনের গান গাইতে দেয় না শিল্পী সংগ্রামী পল রোপসন আমাদের ঐক্যতানে ঘুম ভেঙেছে বিপ্লবের বন্যে দেখে বুক কেঁপেছে তোমার ওই সঙ্গীতে ভয় পেয়েছে লোকসান ওরা প্রতিরোধ বস্তু দিতে ভয় পেয়েছে লোকসান শিল্পী সংগ্রামী পল লোকসান ওরা জীবনের গান গাইতে দেয় না শিল্পী সংগ্রামী পল রোপসন ওরা জীবনের গান গাইতে দেয় না শিল্পী সংগ্রামী পল রোপসন ওরা জয় করেছি একতা মোরা দূর করেছি ওরা ভয় পায় তাই আমাদের ওরা ভয় পেয়েছে আজ একতা ওরা জয় করেছি একতা ওরা দূর করেছি ওরা ভয় পায় তাই আমাদের ওরা ভয় পেয়েছে আজ একতা তুমি মৃত্যুহীন যে রোপসন রক্ত জবাই হয় না পুণ্য পুণ্যতা সে তো রক্তদানে আজি এ আসর রক্ত বাসর প্রতিশ্রুতি নয় প্রতিদানে রক্তদান আমাদের সামাজিক কর্তব্য আমরা সেই ব্রত পালনে অঙ্গীকারবদ্ধ আজ আপনারা যারা যারা রক্তদান করার জন্য এসেছেন তাদের জন্য বলছি আমাদের রক্তদান শিবির এখনই শুরু হবে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের গণসঙ্গীত শিল্পী শ্রী মোহাম্মদ হোসেন এবং সর্বজন শ্রদ্ধেয়া লেখিকা শ্রী অন্নপূর্ণা দেবী কমরেড বুবুল ব্যানার্জি আপনাকে অনুরোধ করছি আপনি আমাদের সম্মানীয় অতিথিদের নিয়ে রক্তদান শিবিরে চলে আসুন কমরেড বুবুল ব্যানার্জি আপনাকে অনুরোধ করছি আপনি আমাদের সম্মানীয় অতিথিদের নিয়ে রক্তদান শিবিরে প্রবেশ করুন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের গণসঙ্গীত শিল্পী শ্রী মোহাম্মদ হোসেন এবং সর্বজন শ্রদ্ধেয়া লেখিকা শ্রী অন্নপূর্ণা দেবী রক্তদান অনুষ্ঠানে প্রথম রক্তদান করবেন আমাদের সবার প্রিয় নেত্রী প্রিয়াদি যারা এখনো এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি তাদেরকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের ভারত বন্দনা অনুষ্ঠানটি শুরু হবে নৃত্যের মধ্য দিয়ে এর পরের অনুষ্ঠান মানববন্ধন মানববন্ধনে অংশগ্রহণ করবেন আমাদের প্রিয় লড়াকু ছাত্রনেতা রাজ্যের মানব কল্যাণ মন্ত্রী সুজন সেনগুপ্ত আমাদের অগ্রজ সুজনদা এবং ঠিক রাত 12টায় পতাকা উত্তোলন করবেন বহু আন্দোলনের সার্থক নেত্রী আমাদের কমলাদি এবার আমরা দেখে নেব আমাদের নৃত্যানুষ্ঠান ভারত বন্দনা উঠো আদি জগত জন
বন্ধুগণরা পালিয়েছে, বিপদে বাবলা ছাড়া কেউ থাকবে না। বন্ধুগণ, আমাদের পরবর্তী অনুষ্ঠান মানব বন্ধন। চেঁচাও, আরো জোরে চেঁচাও, ও কেউ আসবে না। আমি এসেছি কারণ আজ তোর সব বন্ধন মুক্ত করে দেবো। সে কি রে, তুই আবার ছুটে এলি কেন মরতে? তাহলে শাশুড়ি আর বৌমা একসাথেই মর। হ্যাঁ হ্যাঁ, বাবলা ভগবান ছাড়া কাউকে ভয় পায় না। শোন মূর্খ, তোদের মতো শয়তানরাই ভগবানের নাম জ্ঞান করে। কমিউনিস্ট কোনোদিনও ভগবানের নাম উচ্চারণ করে না। আমাদের আরাধ্য এই লাল পতাকার, এই নিপীড়িত অত্যাচারিত মানুষের শরীর থেকে যতদিন রক্ত ঝরবে লাল পতাকার ততদিনই উঠবে, আর লাল পতাকার যতদিন উঠবে কমিউনিস্ট ততদিন বেঁচে থাকবে। Yeah!
এবার আত্মশুদ্ধির পালা। Shut up.